আমার কম্পিউটার বিরুদ্ধে 323 এবং 806 নম্বর ধারায় মার্কা যে মৃত্যু হয় এবং অর্থনের জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইন সেক্টর 9 এক ধারায় যে মামলা করা হয়েছে তার সম্পূর্ণ বানোয়াট মিথ্যা। কথিত ধর্ষিতা নারী এই ভর্ণা রানী তাকে এর ভাষণের জড়িত করা গেছে আমার মক্কেলের ভাষণবাদে উক্ত দিন আমার মক্কেল আত্মা সিয়া সে ভাষণিয়ার সাপত ভাই এবং তার অবস্থার জন্য কেনার জন্য ওই দিন বেলা আনুমানিক 11টার সময় তাই তার বাড়িতে যায়। তার বাড়িতে যে দরজার সামনে দাঁড়িয়ে অনেক ডাকাডাকি করার পর কোনো উত্তর না পেয়ে ভিতর থেকে মুখ চাপা একটি আওয়াজ শোনা যায়। পরিস্থিতি খারাপ মনে করে আমার মাকে আটকা মিয়া বরতা ভেঙে ভিতরে ঢুকে জোরকে আপত্তিকর অবস্থায় দেখে। এ সময় এক নম্বর আসামি আসুমিয়া কান্নায় ভেঙে পড়ে। হঠাৎ ধর্ণা রানী এই দরজা ফিটকিনি বন্ধ করে চিৎকার করে লোকজন ডাকাডাকি শুরু করে। পরিস্থিতি বেগতিক থেকে আমার মক্কেল আকাশ মিয়া তার লোকচক্ষুর আড়ালে চলে যায়। মাননীয় আদালত এখানে ধর্ণা রানী অবসরের গৃহবিচ্ছেদ হয়েছিল উক্ত সময়ে এক বছর পূর্বে এবং ধর্ণা রানীর বয়স মাত্র 22 বছর। এখানে আমার মক্কেলের বিরুদ্ধে যে ধর্ষণের রিপোর্ট দেওয়া হয়েছে উক্ত তারিখে পুলিশ রিপোর্ট এবং মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। আমার মক্কেল একজন সমাজসেবক মানুষ। তিনি দীর্ঘ 5 বছর যাবত সমাজ কল্যাণ সংস্থা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এ ধরনের একজন সমাজসেবক মানুষকে এ ধর্ষণের মামলায় অভিযুক্ত করা সম্পূর্ণ একটি উদ্দেশ্য প্রণীত এবং সত্যকে গোপন করা অসৎ ষড়যন্ত্র। তাকে বিনা অপরাধে মিথ্যা মামলা দিয়ে এর জেল কাস্টডিতে রাখা হয়েছে এবং এ সময়ে তার ঘরে আছে 2 বছরের একটি সন্তান। যিনি কিনা বাবা থাকতো এতিমের মতো অবস্থায় আছে এবং তার ঘরে রয়েছে 6 মাসের আন্তঃসত্ত্বা একজন স্ত্রী, যে কিনা স্বামীকে পাওয়ার জন্য সবসময় আগ্রহ হয়ে থাকে। আপনার কাছে আমি প্রার্থনা করছি যে আমার মক্কেলকে যে জামিন দেওয়া হলে তিনি কোর্টের নির্দেশ অনুযায়ী যথাসময়ে হাজির থেকে মামলা পরিচালনার জন্য হাজির থাকবেন এবং মামলা বিচার কার্য পরিচালনা করার জন্য সমস্ত সহায়তা করবেন। আমার মক্কেলের বিরুদ্ধে যেভাবে কথা বলে গেল তাতে মনে হলো যে আমার মক্কেল এখন ধর্ষক এবং তার চেহারা দেখে মনে হয় না যে তিনি একজন ধর্ষক। তাকে দেখে সমাজসেবক কি মনে হয়? এবং যে মেডিকেল রিপোর্ট
দর্শিতা এবং কথিত দর্শিতা এবং তার মা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে যে বর্তমানের জন্য মেডিকেল যে পরীক্ষাগুলো করেছে সেখানে সে মেডিকেল রিপোর্ট আমি তৈরি করি নাই এবং সেখান থেকে আমি আনতে যাই নাই, পুলিশের মাধ্যমে আসছে এবং সেখানে সেই মেডিকেল রিপোর্টে বলা হয়েছে যে বর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। প্রধান আসামিকে সহায়তা করেছে আমার মতকে। এখানে যে মানুষটা এক সপ্তাহ যাবো টাইফয়েড আক্রান্ত আছে এবং তার মেডিকেল রিপোর্ট এখানে উপস্থিত আছে, যে মানুষটা এক সপ্তাহ যাবৎ টাইফয়েড আক্রান্ত এবং টাইফয়েড জ্বরটা কেমন সেটা আমরা সবাই অবগত এবং এই অবস্থায় তার প্রধানত ক্ষমতা নেই, সে কিভাবে একটা মেয়েকে দর্শন করার জন্য মানসিকতা তৈরি করতে পারে। আমার মতকে সে তার চাচাতো ভাই হিসেবে তার বহু কেনার জন্য তার বাড়িতে গিয়েছিল, এটা বাড়িতে যে ব্যবস্থা দেখেছে আর এখানে এখানে ডাক্তারি বলেছেন যে বরদা খুলে কেন পালিয়ে গেল, মাননীয় না তিনি তো পালিয়ে না যেত। তবে তাকে এর লোকজন ধরে আরো হেনস্থা করতে পারত এবং এভাবে পালিয়ে গিয়েছে, আমার অঙ্কের জামিন প্রার্থনা করছি।